আন্তর্জাতিক মহাসম্মেলনে উপস্থিত শেখুল ইসলাম আল্লামা হাফেজ তৈয়ব সিদ্দিকী আল কুরাইশি উপস্থিত তাহরিকে খাতমাত বাংলাদেশের সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন স্থান থেকে আগত আমার মুসলমান ভাই বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সম্মানিত সুধী, আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছি আপনারা জানেন? শুধুমাত্র খাতমের উম্মতের পক্ষ থেকে আমাদের দাবিকে আদায় করার জন্য ঠিক কিনা বলেন। খাতমের উম্মত সম্পর্কে আপনারা অবগত আছেন, যারা খাতমের উম্মতকে অস্বীকার করে তারা মুসলমান নয়। আমরা আমাদের দাবি একটাই, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। আল্লাহ এক, আল্লাহ ছাড়া যেমন কোনো মাবুদ নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ওনার পরে কোনো নবী নাই, রাসূল নাই। প্রিয় ভাইরা, আল্লাহ এক, আল্লাহর একত্বে যাদের বিশ্বাস নেই। সম্মানিত সুধি, মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর শেষ নবী, এ কথা কোরআন বলেছে, এক লক্ষের উপর নবী এ কথা প্রচার করেছে। শুধু মুসলিম নয়, ইহুদি খ্রিস্টান হিন্দুদের ধর্মগ্রন্থ এসেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর শেষ নবী। হিন্দুদের ধর্মগ্রন্থ ঋগ্বেদে এসেছে, তাদের ধর্মবেত্তাগণ ভবিষ্যৎবাণী করেছিল পৃথিবীর শেষ ত্রাণকর্তা যিনি আসবেন ওনার নাম মুহাম্মাদান। ওনার নাম মুহাম্মাদান। উনি যে উপদ্বীপে আসবেন, তিনি পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপে আসবেন। ওনার পিতার নাম বিষ্ণু ভগৎ, ওনার মায়ের নাম সুমতি। ঋগ্বেদে শেষ ত্রাণকর্তা অর্থাৎ শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নামটাই নবী বলা আছে। আল্লাহ রাসূলের পিতার নাম বিষ্ণু ভগৎ, বিষ্ণুর আরবি আব, ভগতের আরবি আল্লাহ, মানে রসুল্লাহর বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম সুমতি, যার আরবি আমেনা। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা শুধু কোরআনের কথা না, এটা বেদে এসেছে, ওল্ড টেস্টামেন্টে এসছে, নিউ টেস্টামেন্টে এসছে, বাইবেলে এসেছে, কুরআনে এসেছে, ত্রিপটকে এসেছে, লক্ষের উপর নবী প্রচার করে দিয়েছে। সেজন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষ নবী, এটা তারা বিশ্বাস করবে না, নিঃসন্দেহে তারা কাফের, তারা অমুসলিম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা 1500 বছর আগে নবুয়ত রেসালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোন প্রকার ই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশ্বাসকে বলা হয় আকীদা খাতমে নবুয়ত। এই বিশ্বাস যাদের থাকবে না তারা অমুসলিম, তারা কাফের। মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ইয়ামানের ইয়ামামায় এক ব্যক্তি নবুয়ত দাবি করেছে, মুসাইলামাতুল কাযযাব। সে যখন নবুয়ত দাবি করল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 সাহাবীকে প্রেরণ করলেন, সেনাপতির দায়িত্ব দিলেন খালেদ সাইফুল্লাহকে। ইতিহাস সাক্ষী, মিথ্যার মতের দাবিদার মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করতে যে ইয়ামানের ইয়ামামায় সে একদিনে রাসূলুল্লাহর 2400 সাহাবি শাহাদত বরণ করেছিলেন। 2400 সাহাবির রক্তের বিনিময়ে যুদ্ধে বিজয় এসেছিল আর মুসাইলামা ধ্বংস হয়ে জাহান্নামে গিয়েছিল। যুগে যুগে যখনই মিথ্যা নবীদের প্রাদুর্ভাব ঘটেছে, উম্মতের মুসলমান মিছিল মিটিং আন্দোলন করে নাই, তরবারি দিয়ে ফয়সালা করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 57টি মুসলিম রাষ্ট্রের অধিকাংশ দেশই কোরআনের আইনে চলে না। সেই জন্য খাতমে নবুয়ত অস্বীকারীদের বিরুদ্ধে আমাদের আজকে মিছিল করতে হয়, মিটিং করতে হয়, আন্দোলন করতে হয়।
ঠিক কিনা বলে? সম্মানিত সুধী, যুগে যুগে যখনই মিথ্যা নবীদের আবির্ভাব ঘটেছে, উম্মতের মুসলমান তরবারি দিয়ে তাদের ফায়সালা করেছে। আল্লাহর আখির নবী আমার আল্লাহ ও নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজ আমলে নব্বত দাবি করেছিল ইংরেজদের পা চাটা গোলাম, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি, সে নব্বত দাবি করেছিল। সে বলেছিল 1857 সালে কোরআন বাজেয়াপ্ত হয়ে গেছে। সে বলেছিল তাকে যারা নবী মানবে না তারা হারামজাদা জানাত সন্তান। তার ওই কথায় আমার দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টও বাঁচতে পারে না, এটা হবে ঠিক কিনা? সে বলেছিল মদ খাওয়া হালাল, শুকুরের রোস্ত হালাল। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। 1908 সালে কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ধ্বংস হয়ে জাহান্নামের কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরা ধ্বংস হয়েছে, তার অনুসারীরাই কাদিয়ানি। সেজন্য কাদিয়ানিরা অমুসলিম এবং কাফের, তারা মানুষকে ধোকা দিয়ে প্রতারিত করতে নিজেদের নাম ব্যবহার করে কখনো আহমদি জামাত, কখনো আহমদিয়া জামাত, কখনো আহমদি মুসলিম জামাত, কখনো আহমদিয়া মুসলিম জামাত। কোন কাদিয়ানি আহমদি বা আহমদিয়া হতে পারে না, তাদের একটাই পরিচয় তারা কাদিয়ানি এবং শয়তানি জামাত। এ পর্যন্ত কাদিয়ানিরা বাংলাদেশে একটি দুইটি নয় 84টা সেন্টার করেছে, অসংখ্য মানুষকে ধোকা দিয়ে তারা কাফের বানিয়েছে, বিভিন্ন মন্ত্রণালয়ে ডিপার্টমেন্টে তারা ঘাপটি মেরে বসে আছে, সরকারি দলেও তারা ঢুকেছে, বিরোধী দলেও তারা ঢুকেছে। অতএব রাষ্ট্রীয়ভাবে তাদের অমুসলিম ঘোষণা করা, এটা সকল মুসলমানের ঈমানের দাবি, এই ঘোষণা পূরণ করতেই হবে। যদি পূরণ করা না হয় মুসলমান এই ঘোষণা আদায় করে ছাড়বে। আমি স্পষ্টভাবে বাংলাদেশ সরকারকে হুঁশিয়ার করে বলছি, যদি আপনারা ইসলামকে বিশ্বাস না করে থাকেন গণতন্ত্রকে বিশ্বাস করেন। গণতন্ত্রের প্রধান কনসেপ্ট হলো অধিকাংশ জনগণের দাবি পূরণ করতে হবে। 14 কোটি মুসলমান 50 বছর যাবৎ দাবি করছে কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। গুটি কয়েক কাদিয়ানিকে তোয়াক্কা করে বিদেশের চাপের ভয়তে কাদিয়ানিদেরকে যদি অমুসলিম ঘোষণা না করেন ক্ষমতা থাকা সম্ভব হবে না আপনাদের। আমি সরকারকে স্মরণ করিয়ে দিচ্ছি, বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা হলো ইসলাম ও মুসলমান। 1947 সালে দেশ স্বাধীন হয়েছে টু নেশন থিওরি, দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে। 1947-এ যে দেশে মুসলমান বেশি ছিল তা হয়েছে পাকিস্তানের অংশ, তার ধারাবাহিকতায় 1971-এ বাংলাদেশকে আমরা পাকিস্তান থেকে ছিনিয়ে স্বাধীন রাষ্ট্র বানাতে পেরেছি। অতএব দেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। সেই ইসলাম ও মুসলমানের চিরশত্রু কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা বাংলাদেশে করতেই হবে, করতেই হবে। আপনি যদি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেন, ধর্মনিরপেক্ষতার মূল কনসেপ্ট কোন ধর্মের পক্ষ না নেওয়া, যদি তাই হয় কাদিয়ানিরা মুসলিম পরিচয় দিয়ে ইসলাম ও মুসলমানের সাথে ধোঁকাবাজি করছে, ইসলাম ও মুসলমানের ক্ষতি করার চেষ্টা করছে, আপনি অমুসলিম ঘোষণা না করার মানে তাদের পক্ষ নেওয়া। অতএব শুধু ইসলামের স্বার্থে নয়, আপনাদের গণতন্ত্রের আদর্শ ধর্মনিরপেক্ষতার আদর্শকে যদি সমুন্নত করতে চান, স্বাধীন বাংলায় কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের ইতিহাসে আপনি সবচেয়ে দুঃসাহসী প্রধানমন্ত্রী।
আপনি সেই প্রধানমন্ত্রী যে কিনা আপন পিতার হত্যাকারীদের ফাঁসি নিশ্চিত করেছে। আপনি সেই প্রধানমন্ত্রী যে আপনার ভাষায় যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের ফাঁসিতে ঝুলিয়েছে। আপনার পক্ষে সম্ভব 14 কোটি মুসলমানের দাবি মেনে কাদিয়ানিদের মুসলিম ঘোষণার দাবি আদায় করা আপনার পক্ষে সম্ভব। সম্মানিত প্রধানমন্ত্রী, আপনার সম্মানিত পিতা বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি মরহুম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহকে বলেছিলেন, যদি দেশ স্বাধীন হয় আমি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করব। কিন্তু দুঃখজনক হলো সত্য, বঙ্গবন্ধু শেষ স্বপ্ন পূরণ হতে পারে নাই, তিনি সময় পান নাই। আমি বলবো আপনি আপনার পিতার প্রত্যেকটা স্বপ্ন পূরণ করেছেন। আপনার পিতার সবচেয়ে বড় স্বপ্ন ছিল কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা, সেই স্বপ্নকে পূরণ করে বঙ্গবন্ধুর কবরে জান্নাতের পরিবেশ সৃষ্টি করে দিবেন এটা আমরা আশা করি। শুধু নারায়ণগঞ্জের কর্মী এসেছে, আশেপাশের কর্মী এসেছে, বাংলাদেশের কর্মী আসে নাই, নেতারা এসেছে, কর্মী নারায়ণগঞ্জের এবং আশেপাশে সকল দলের মুসলমান এসেছে। এখানে আলী আছে, কওমি আছে, হেফাজত আছে, তাহাফুজ আছে, কেয়ামি আছে, লাকিয়ামি আছে, সকল মুসলমান আমরা এই দাবিতে একমত, কাদিয়ানির অমুসলিম এবং কাফের। আমি ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছি, 1757 সালে ইংরেজ বেনিয়ারা এই দেশ হামলা করেছিল, তার উপর ইতিহাস ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির নেতৃত্বে 1000 বছর আগে আল্লাহর কালেমার ঝান্ডা বাংলাদেশে প্রবেশ করেছে। তারপর থেকে এই উপমহাদেশ মুসলিমরা শাসন করেছে। 1757 সালে ইংরেজ বেনিয়ারা যখন আমার দেশে প্রবেশ করেছিল, ইংরেজ খেদাও আন্দোলনে বাংলাদেশ ভারত ও পাকিস্তানের 14,000 আলেম ফাঁসিতে ঝুলেছিল। 1947 সালে লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে ইংরেজ খেদাও আন্দোলন সফল হয়েছে। 1952 সালে মুসলমানের রক্তের বিনিময়ে ভাষা আন্দোলনের দাবি পূরণ হয়েছে। 1971 সালে 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। প্রয়োজনে আবারও লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে সোনার বাংলায় কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় হবেই হবেই হবে। আমরা দাবি করছি প্রথমে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। দুই, কাদিয়ানী সম্প্রদায় ইসলাম ও মুসলমানদের কোন পরিভাষা যেমন আহমদি বা মুসলিম এরকম শব্দ ব্যবহার করতে পারবে না, সেজন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। তিন, কাদিয়ানীরা তাদের উপাসনালয়কে মসজিদ বলতেও লিখতে পারবে না, উপাসনালয় নামে থাকলে মুসলমান খেপবে না। যদি উপাসনালয়কে মসজিদ বলে অন্য মানুষকে ধোকা দেবার চেষ্টা হয় তাহলে সেটা মুসলমান বিলীন করে দিত, কাল খেপন করবে না। চার, কাদিয়ানীদের ব্যবসার আয় ইসলাম ও মুসলমানের বিপক্ষে খরচ হয় বিধায় তাদের পণ্য যেমন প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো, ডেইলি স্টার, ভিশন এবং কাদিয়ানি সম্পাদক যেসব পত্রিকায় আছে যেমন কালের কণ্ঠসহ অন্য যেসব পত্রিকা, তা নিষিদ্ধ, বাজেয়াপ্ত কিংবা রাষ্ট্রায়ত্ত করতে হবে।
আমি আপনাদের সকলকে মুবারক জ্ঞাপন করছি। আমাদের আরো সম্মানিত মেহমান বৃন্দ আছেন, 10 মিনিটের মধ্যে মোনাজাত হয়ে যাবে। আপনাদের সামনে উপস্থিত আছেন সর্বভারতীয় আহলুস সুন্নাহ জামাতের মহান নেতা শেখুল ইসলাম আল্লামা তাইয়্যেব সিদ্দিকী আল কুরাইশী। তিনি মোনাজাতের মাধ্যমে আপনাদেরকে বিদায় দিবেন। আসরের আজানের আগেই আমাদের প্রোগ্রাম শেষ করে দিব। আমি বলবো একটি মানুষও উঠার চেষ্টা করবেন না।